ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার নিজের প্রজনা প্রতিষ্ঠান খান ফিল্ম শাকিব খান তার সব প্রজনা প্রতিষ্ঠান থেকে প্রথম হিরো দাস ছবিটি নির্মাণ করেছিলেন এই ছবিটি দুই হাজার চোদ্দ সালের উনত্রিশে জুলাই মুক্তি পেয়েছিল দীর্ঘ প্রায় চার বছর পর আবারও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবি প্রযোজনা করছেন তিনি তার এবারে নতুন ছবির নাম পাসওয়ার্ড আগামী ছাব্বিশে জুলাই আনুষ্ঠানিকভাবে ছবিটির শুটিং শুরু হবে এ বিষয়ে এই ছবির পরিচালক মালিক আফসারি বলেন বেশ কয়েক মাস ধরেই কাজটি নিয়ে কথাবার্তা চলে আসছিল চিত্রট লেখার কাজ শেষ হয়েছে কাজটি শুরু করার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে ছবিটিতে অভিনয় করবেন সাকিব খান দীর্ঘদিন পর ছবি প্রযোজনার বিষয়ে তিনি বলেন ঢাকা চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ কোনো প্রযুক্ত ছবি নির্মাণ করতে আসছেন না তাই আমি চলচ্চিত্রের এই দুরবস্থার পাশে দাঁড়াতে চাই চলচ্চিত্র থেকে আয় করার টাকা চলচ্চিত্রেই বিনিয়োগ করতে চাই একেবারেই থ্রিলার অ্যাকশন কাহিনী নিয়ে পাসওয়ার্ডের গল্প পরিচালক বলেন এটি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন গল্প আগে এ ধরনের গল্প নিয়ে কাজ হয়নি পরিচালক আরও জানান আগামী ইদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে একটানা শুটিং হবে এই ছবির যা যায় পাসওয়ার্ড সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা থাকবেন দুজন এর মধ্যে এই ছবির জন্য বুবলিকে চূড়ান্ত করা হয়েছে তবে অর্ণজন কে হবে সেটা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন শাকিব খান তো প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডি ডিও ইউটিউব চ্যানেলে